ফিল করি যে আমি আরও কিছু ভালো শর্টস খেলতে পারতাম, আরও একটু কম ডট হলেও মনে হয় ভালো হতো, কিন্তু দিন শেষে আর কি ম্যাচ জিততে পারলে খুব ভালো লাগতো। ম্যাচটা আসলে আমরা প্রপারলি প্ল্যান অনুযায়ী খেলতে পারতেছিলাম, কিন্তু আমি ফিল করি যে আমার ইনিংসে আরও 10 রান বেশি হলে হয়তো বা আমরা ইজিলি ম্যাচটা জিততে পারতাম। আমি বলবো যে এটা আমার বেস্ট শট না আর কি, বেস্ট ইনিংস না, কিন্তু আমি চেষ্টা করবো নেক্সট টাইম থেকে যাতে এভাবে আমি ম্যাচটা যাতে জিতে আসতে পারি। আর আমি চেষ্টা করছি, কিন্তু আলটিমেটলি কিছু কিছু জায়গা অবশ্যই এখনও ইম্প্রুভমেন্টের অনেক জায়গা আছে, চেষ্টা করবো নেক্সট টাইমে যাতে ম্যাচ জিতে আসতে পারি। মোস্তাফিজ ভাইয়ের ওভার সম্পর্কে, আসলে এটা পার্ট অফ গেম, এটা হতেই পারে, আর উনি কী ধরনের বলার এটা আমরা সবাই জানি, তো এটা পার্ট অফ গেম, ওরাও ভালো ব্যাটিং করছে। আর আমি নেক্সট ম্যাচ সুযোগ পাবো নাকি সেটা আমি বলতে পারলাম না, কিন্তু আমাদের প্ল্যান ছিল যে টপ থ্রির একজন যাতে 15 ওভার পর্যন্ত থাকে, ক্যারি করে, সেই চেষ্টাই করছে। রেজন ভাইয়ের সাথে প্রথম ব্যাটিং করা হলো, অনেক এনজয় করেছি। উইকেটটা একটু ট্রিকি ছিল, এমন না যে একদমই ফ্ল্যাট ছিল, চেষ্টা করেছি প্ল্যান অনুযায়ী খেলার, আর এমন না যে তারা এই ম্যাচ খারাপ খেলছে দেখে কিছু, তো আমি চেষ্টা করছি আল্লাহ তাআলা, কিন্তু গেমটা আরও শেষ করে আসতে পারলে আর ভালো লাগতো। আসলে টি-20 গেমে অনেক কনসিস্টেন্ট হওয়াটা অনেক টাফ, কিন্তু লিটন ভাই কেমন টাইপের প্লেয়ার আমরা সবাই জানি, আর এটা আমি অবশ্যই বিশ্বাস করি যে উনি অনেক তাড়াতাড়ি ব্যাক করবে, আর উনি অনেক ভালো ফর্মে আছে। এই প্রেশারটা আসলে আমি নিয়ে 3 বার তৃতীয় ওভার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছি, তো আমি ফিল করি যে যে টিম 4 বার কাপ জিতছে ওই টিমে খেলতে হলে অবশ্যই আমার ওইরকম মেন্টালি টাফ হওয়া উচিত। আর এইসব বড় তারকা টিমে আমিও ফিল করি যে আমি অবশ্যই ভালো খেলতে পারবো, সবসময় চেষ্টা করি নিজেকে প্রিপেয়ার রাখার। অবশ্যই অ্যাজ এ প্লেয়ার হিসেবে খারাপ লাগা থাকে, কিন্তু এটা পার্ট অফ গেম, আমি সবসময় চেষ্টা করি আমার হাতে যেটা আছে ওইটা নিয়ে কাজ করার, আর কোচ হতে শুরু করে ম্যানেজমেন্ট সবাই অনেক সাপোর্টিভ। আমি আসলে আন্ডার-19 থেকে এই পর্যন্ত অল ওভার অনেক জায়গায় অনেক পজিশনেই ব্যাটিং করি, তো আমার এখন অনেকটা ইউজ টু হয়ে গেছে।